দোসরা জানুয়ারি বিস্তারিতভাবে তিনি বলে দিয়েছেন যে দিদির দুধ হবে। অনেক মাথা ঠান্ডা করে বিভিন্ন প্রশ্ন আপনাদের করবে, আপনারা কেন এসেছেন কি অনেক কিছু জানতে চাইবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন প্রতিনিধি হিসাবে, তৃণমূল কংগ্রেসের একজন কর্মী হিসাবে এবং তৃণমূল কংগ্রেসের মনোনয়ন দ্বারা একজন দূত হিসাবে আপনি যখন ওখানে যাবেন, একটা কথা মাথায় রাখবেন, আপনার সামনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবিটা আছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনি ওখানে যাচ্ছেন। প্রচুর প্রশ্নের সম্মুখীন আপনাদের হতে হবে। মাথা ঠান্ডা করে নম্র ভদ্রভাবে সেই ব্যক্তির সঙ্গে আলোচনা করে তিনি কোন কোন সুবিধাগুলো পাচ্ছেন না, বা তার ঘরে যে সমস্ত সদস্যবৃন্দ আছেন সেই সদস্যবৃন্দ কোন কোন প্রকল্পের দ্বারা, এখনও তার নাম্বারটা ফোন নাম্বার যখন আপনি রেজিস্টার করবেন, কোন কোন প্রকল্প সে তার তিনি পেতে পারে, সেই প্রকল্পগুলো তাকে বোঝানো, কেন পাবেন না সেটা বোঝানো এবং কি করলে এই প্রকল্পটা পাবে এবং যারা পাচ্ছে তারা কি কি সুবিধা আগামী দিনেও পাবে আপনাদেরকে বোঝাতে হবে। যারা পাচ্ছে না তাদের নাম নথিভুক্ত করতে হবে, সরাসরি দিদি মমতা বন্দ্যোপাধ্যায় দপ্তরে সেটা যাবে এবং দিদি সেটা সমস্যাটা তৎক্ষণিক বা কিছুদিন পরে তিনি যখন সমস্ত দপ্তরকে একসঙ্গে নিয়ে বসবেন সেই সমস্যার সমাধানটা করবে। তাই দিদির সুরক্ষা কবচ সম্বন্ধে আমি বক্তব্য রাখার জন্য ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেসের কনভেনার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য সম্মানীয় তপন সাহা মহাশয়কে এই দিদির সুরক্ষা কবচ সম্বন্ধে দু এক কথা বলার জন্য অনুরোধ করব।